প্রবীণ বৃক্ষপ্রেমীর অভিজ্ঞতা নবীনদের মাঝে তুলে ধরতে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল পরিবার বদ্ধপরিকর। তারই পরিপ্রেক্ষিতে আজকে খুঁজে পেয়েছি সিরাজগঞ্জ শহরের একজন প্রবীণ বৃক্ষপ্রেমী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, একজন সমাজসেবী, একজন মানববরদী মানুষ, শ্রদ্ধাভাজন আব্দুল হালিম স্যার। আজকে আপনাদের সামনে তুলে ধরবো আব্দুল হালিম স্যারের বৃক্ষ প্রেমের গল্প, তার শিক্ষকতার গল্প। ফেরিয়ালা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের মতো প্রবীণদের অভিজ্ঞতা নবীনদের মাঝে ছড়িয়ে দিতে বদ্ধপরিকর অক্সিজেনে ফেরিয়ালা ইউটিউব চ্যানেল পরিবার, তারই পরিপ্রেক্ষিতে আজ আপনার কাছে এসেছি। তো আপনার সেই বৃক্ষপ্রেমের গল্প, শিক্ষকতার গল্প, পারিবারিক গল্প তুলে ধরবেন দর্শকদের উদ্দেশ্যে। তার আগে একটু আপনার পরিচয়টা তুলে ধরুন। আমি মোহাম্মদ আব্দুল হালিম, আমার বর্তমান বয়স 82 বছর। আমি প্রাক্তন প্রধান শিক্ষক ভিক্টোরিয়া স্কুলের প্রাক্তন। বৃক্ষের প্রতি আপনি কবে থেকে আসক্ত হলেন বা কিভাবে আপনি আপনার বাড়িটাকে সবুজ আঙ্গিনাতে পরিণত করলেন? আমি দেখলাম যে মানুষের উপকারী যাই কিছু আছে তার মধ্যে বৃক্ষ চাই অন্যতম। বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, বৃক্ষ আমাদেরকে ছায়া দিতেছে, বৃক্ষ আমাদেরকে ফল মূল সব কিছু দিচ্ছে, শাক সবজি দিচ্ছে। এই জন্য আমি বৃক্ষের প্রতি ঝুঁকে পড়েছি। এটা কি জাতের কাঁঠাল এবং কতদিন আগে রোপণ করেছেন? এটা একটা হাজারি কাঁঠাল আর কি। এক গাছে তো দেখা যায় হাজার গাছ তো ধরে না, ও তো 500-600 কাঁঠাল ধরতেছে, ওটা মানুষের হাজারি বলে। তো গাছটার উদ্দেশ্য এখন থেকে 15 বছর আগে গাছ লাগিয়েছি এবং প্রতিবারই দেখা যায় এখানে 100-100 করে বা তারও বেশি কাঁঠাল পেয়ে থাকি এখান থেকে। এই তো কাঁঠাল মিষ্টি আছে, রসালো। তো আপনার এই বাসাতে আর কী কী ফল গাছ রয়েছে? আচ্ছা, এখানে ফলমূলের গাছের ভিতর আম আছে, কাঁঠাল আছে, জামরুল আছে, আতাফল আছে, বেল গাছ আছে। আপনার এই হাতে রোপিত গাছ থেকে উপকৃত হচ্ছে পশু পাখি, সেই সাথে উপকৃত হচ্ছে এই এলাকার মানুষ, আপনার কি অনুভূতি? এটা আমার অনুভূতি আমার বেশ একটা ভালো লাগতেছে। যদি তারা যখন তাদেরকে নিজ হাতে আমটা আমি দেই, কে একটা ফল দিই, ওইটা আমার একটা পাই বেশ ভালো লাগে তখন। আপনার এই অরণ্য বাড়িতে বিভিন্ন প্রজাতির বৃক্ষই তো দেখলাম, এই যে আমরা যে গাছটা দেখতে পাচ্ছি, আমরা যে আম গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটা সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন। এই গাছটা, এর বর্তমান বয়স আমার বয়সের সাথে অন্তত 10 বছর বেশি, কারণ এই গাছে উঠে আমি নিজ হাতে আম পেড়ে খেয়েছি এবং ছোটোবেলা থেকেই এর সাথে আমার একটা পরিচিতি, সেই আলোকে আমি কথাটা বলছি। তো গাছটা আমি শুনেছি কোনো এক ব্যক্তি বলেছিলেন, উনি ওনার বাড়িটার দিনাজপুর, তো উনি বলছে এটা হচ্ছে হাড়ি ভাঙ্গা আম। দেখেন লিচুর মতো বোটার থেকেই 5-7টা করে আম ধরে, আচ্ছা অন্য কোনো গাছে কিন্তু একটা বোটা একটা আম এরকম। তো এই আমের বৈশিষ্ট্য হচ্ছে উপরে কালো কিন্তু ভিতরে কিন্তু একদম হলুদ, এবং এই গাছের আমে কোনো আঁশ নাই, হাতের ভিতর দেওয়া চেপার সাথে সে সমস্ত পড়ে যায়, এটা বিশেষ বৈশিষ্ট্য। এই যে 82 বছর বয়সেও আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, সুস্থ আছেন, এর পিছনে আসলে কী কারণ রয়েছে? কারণটা হচ্ছে যে আমি যাই কিছু খাচ্ছি সব নির্ভেজাল। আমি এখন একটু কথা বলবো আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল হালিম স্যারের সহধর্মিনীর সাথে। আপনার নামটা কি? নাম তসলিমা হালিম। তো আপনি পেয়েছেন একজন সফল মানুষ, একজন সফল বৃক্ষপ্রেমী, একজন সফল শিক্ষক। তো আপনাদের দম্পত্য জীবনে শ্রদ্ধাভাজন আব্দুল হালিম স্যারের কোন দিকটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং কেন লেগেছে? সে নিজের বাড়িটা আমার পুরা বৃক্ষরোপণ করছে, কোনো কিছুর জন্য বাজার যেতে হয় নাই, তারপরে আবার আম জাম কাঁঠাল এগুলো আমাদের কিনি কোনো সময় কিনি নেই, এবার 10 জনকে বিলিয়ে দিয়েছি, আমি এই জন্য তার খুব ধন্যবাদ জানাই তাকে। আপনি একজন গর্বিত পিতার গর্বিত কন্যা হিসেবে আপনার কি অনুভূতি? ধন্যবাদ আপনাকে অক্সিজেনের ফেরিওয়ালা।
আব্বাকে আমরা ছোটবেলা থেকে দেখছি, উনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ এবং সমস্ত গাছে নিজ হাতে লাগাইছে। অনেকেই লকডাউনে আছে, করোনার জন্য ঘরে বন্দী হয়ে আছে, কিন্তু আমার কাছে মনে হয় নাই যে আমি কখনো বন্দী আছি, যেন আমি বিশাল এই বাড়িটা গাছগাছালির মধ্যে ঘুরে ফিরে বেরিয়ে তারপরে পাখিদের সাথে মিশে তারপরে আমি এইভাবে আব্বার কাছ থেকে নিজেও গাছ লাগানোর উৎসাহ পাইছি। তো এই গাছ, প্রকৃতি এবং গ্রামের মানুষদের ভালোবেসেই উনি অন্য কোথাও যান নাই। তো এখন আমি বুঝি যে হ্যাঁ, এই গাছ, এই অরণ্য, এই নিজের গাছের ফল, এগুলোর মূল্য এখন আমি বুঝতে শিখেছি। এই যে আপনার জীবনের শেষ প্রান্তে এসে বৃক্ষ নিয়ে যে অভিজ্ঞতাটা অর্জন করেছেন, নবীনদের মাঝে সেই অভিজ্ঞতাটা কিভাবে ছড়িয়ে দিতে চান? আমি চাই যে নবীনরাও আমার মতোই তাদের বাড়িটা এরকম বৃক্ষে পরিপূর্ণ করে তুলুক, এবং শুধু বাড়ি না, তাদের পরিবেশের চারিপাশে, হয়তো মসজিদের পাশে, মাদ্রাসার পাশে তারা গাছগাছালি লাগিয়ে নিজেরাও লাভবান হোক বা একটা আনন্দ ভোগ করুক, মানুষের উপকৃত হোক, এটা আমি চাই। সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকতে পারে, আপনার এই 82 বছরের বয়সের অভিজ্ঞতার আলোকে সারা বিশ্ববাসীর জন্য কি পরামর্শ রয়েছে? সারা বিশ্ববাসীর জন্য আমার পরামর্শ এটাই যে তারা যেন ঝগড়াঝাটি না করে হিংসাহিংসা ভুলে গিয়ে তারা একে অপরের সঙ্গে যেন প্রীতি মিলনের মাঝখানে বেড়ে উঠুক। সময় দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এবং আপনার এই অরণ্য বাড়িটি তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য অক্সিজেনে ফেরিয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমিও আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ। যারা এই ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের সিরাজগঞ্জ জেলার একজন প্রবীণ বৃক্ষপ্রেমী শিক্ষক আব্দুল হালিম স্যার যেমন বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে তার বাড়িটা পশু পাখি এবং পরিবার পরিজনদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছেন, তেমনি আপনারা যদি এই ভিডিও থেকে অনুপ্রেরণা নিয়ে আপনাদের বাড়ির আঙিনাকে এমনভাবে সাজান তাহলে কিন্তু সার্থক হবে আজকের এই ভিডিও চিত্রটি, সেই সাথে সার্থক হবে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল পরিবার। সুপ্রিয় দর্শক, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে এমন চমৎকার উদ্যোগগুলো আপনাদের সামনে তুলে ধরতে। সে পর্যন্ত সময়